দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন বর্জনের জন্য প্রবাসীদের মাঝে লিফলেট বিতরণ করেন গ্রিস বিএনপির নেতৃবৃন্দরা। গ্রিস প্রতিনিধি মতিউর রহমান মুন্না জানান, কর্মসূচিতে উপস্থিত ছিলেন সংগঠনের আহ্বায়ক ফারুক মিয়া, সদস্য সচিব আশরাফউদ্দিন ঠাকুর টিপু, বাংলাদেশ কমিটির সভাপতি আনোয়ার হোসেন দেওয়ান, যুগ্ম আহ্বায়ক মুখলেসুর রহমান সহ বিএনপি নেতাকর্মীরা। বাংলাদেশে অধ্যুষিত বিভিন্ন গলিতে এই লিফলেট বিতরণ কর্মসূচির পালন করা হয়। তারা নির্বাচন বর্জনের আহ্বানের পাশাপাশি খালেদা জিয়ার মুক্তির দাবি করেন।